সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এনটিভি বিডি পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা একটি বিষয় নিয়ে এখানে হাজির হয়েছি। আমার পাশে যিনি বসে আছেন, তিনি হচ্ছেন বাংলাদেশ মাইনরিটি ওয়াচের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবীন ঘোষ। কিছুদিন আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কারণে উনি আজকে মহামান্য হাইকোর্টে রিট করেছেন। বিষয়টি হচ্ছে, গত 1 তারিখে বরিশাল জেলার গৌরনদী উপজেলার গৌরনদী থানায় গিয়েছিলেন একটি হত্যা মামলার বিষয়ে তদন্ত করার জন্য। সেখানে গৌরনদী ওসির সাথে ওনার সাথে একটি অসাধারণ আলোচনা আচরণ করেছেন এবং ওসি কর্তৃক লাঞ্ছিত হয়েছেন এবং সেখানে প্রায় 11 ঘন্টা থানায় বন্দী ছিলেন। এবং সেখানে বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন প্রকার সংবাদ ছাপা হয়েছে, কেউ পক্ষে লেগেছে, কেউ বিপক্ষে লেগেছে। এই বিষয়ে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট রবীন ঘোষ। আসলে সেদিন আপনার সাথে কি ঘটনাটা ঘটেছিল যদি আপনি বলতেন একটু। আমরা যে কারণে গিয়েছিলাম গৌরনদী, বরিশাল জেলার অন্তর্গত গৌরনদী থানায়, সেখানে সৌরভ মণ্ডল নামক একটা 10 বছরের শিশু বাচ্চাকে, সৌরভ মণ্ডল নামে একটা শিশু বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। কীভাবে মারছে, মাছের ব্যাপারে কতটুকু মাছ পেয়েছে ওখানে পুকুরে দেখতে গেছে ছেলেটা, কিন্তু যারা মাছ মারছে তারা বলছে তোর প্যান্ট খুলে ফেল। সে বলে যে আমি প্যান্ট খুলবো না। ওরা জোর করে প্যান্টটা খুলে ফেলেছে বাচ্চা 10 বছর। প্যান্টটা খুলে ফেলার পরে সে ওদেরকে গালি দিয়েছে যে বেটা তুই আমার প্যান্ট খুললি কেন, আমি প্যান্ট করেছি। এটা বলতে না বলতেই একজনে তার মাথায় আঘাত, তার পায়ে আঘাত, বিভিন্ন জায়গায় আঘাত করে, আর দুজনে এসে আরও আঘাত করে তাকে একেবারে অচেতন করে মাটির মধ্যে ফেলে দিয়েছে। মাটিগুলো হলো একদম কর্দমাক্ত মাটি, কাদা, এর মধ্যে পড়ে সে অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে ঢাকা মেডিকেল কলেজে। এরপরে ঢাকা আর একটা নতুন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। এখানে আসার 2 দিন পরে সে মারা যায়। আমরা খবরটা পাই এবং ওই ভিকটিমের পক্ষ থেকে ভিকটিমের মা আমাদের কাছে একটা চিঠি লিখে আবেদন করে এই বলে যে আপনি দয়া করে আমার এই বাচ্চাটাকে মেরে ফেলেছে, অথচ আমি কোনো বিচার পাচ্ছি না, কোনো আসামিকেও গ্রেপ্তার করা হয়নি তখন পর্যন্ত। আমরা এটা দেখতে গেলাম 1 মে 2019 বেলা 11টার সময়। আমরা যাওয়ার আগে আমরা এসপি, বরিশালের এসপি ডিসিকে আমরা অবগত করে গেছি এবং এডিশন এসপিকে অবগত করে গিয়েছি। তারা জানেন আমরা যে যাব, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা যখন রুমে 3 জন লোক, আমাদের মানবাধিকার কর্মী দিলীপ আর রসরাজ 2 জন আমার সঙ্গে ছিলেন, থানায় বসার পরে গৌরনদী থানায় বসার পরে আমরা একটা ছবি চেয়েছি, ছবি নিয়েছি। নেওয়ার পরে তখন ওসি আমাদের উপর খুব রাগান্বিত হলেন, ছবি কেন নিলেন এই সমস্ত করে তার কাছ থেকে, দিলীপের কাছ থেকে ক্যামেরাটা কেড়ে নিয়ে গেলেন ওসি নিজে। কেড়ে নিয়ে যাওয়ার পরে তখন আমি উঠে বললাম যে এটা খুবই অবৈধ কাজ, এটা একটা চিন্তাই, এই চিন্তায় আপনি করতে পারেন না। আমি বলার পরে আরও রেগে গেলেন, রেগে যাওয়ার পরে আমার বসালেন, বসাইয়ে বললেন যে আমি এখন শাস্তির ব্যবস্থা করছি আপনাকে, আমাকে এখন শাস্তি দিয়েছে এই বলে যে আমার ক্যামেরা তো কেড়ে নিয়েছে। একজন এসআই সোহাগ, মোহাম্মদ সোহাগ তার নাম, সে আমাকে ধাক্কাতে ওসি সাহেবের রুম থেকে আমারে তদন্ত ওসির এখানে নিয়ে গেলেন। আমরা 3 জনকে একাধে নিয়ে গেলেন, আমরা ওখানে বসলাম। আমরা ওখানে 11টা থেকে আমরা এখানে 3টায় আমাদেরকে বলছে, 3টায় পানীয় জল দেওয়ার ব্যবস্থা করেছিল, আমি রিফিউজ করেছি। এই কারণে আমি থানার কোনো শুধু পানি পানি মানে 11টা থেকে আপনাদের করেছে। আচ্ছা, লক করা ছিল না। আচ্ছা, ওপেন ছিল কিন্তু পুলিশ গার্ড, যাতে কেউ ঢুকতে না পারে। আচ্ছা আচ্ছা, কনস্টেবল গার্ড আছে, কনস্টেবল দিয়ে আমাদেরকে ঘিরে ফেলেছে। আমার মোবাইল তখন ওই রুমে আসার পরে ওকে ইন্সপেক্টর তদন্ত মাহবুবুর রহমান, উনি আমাদের থেকে 4টা মোবাইল নিয়ে গেলেন। আচ্ছা,
আমরা যে বিভিন্ন জায়গায় যে টেলিফোন করার চেষ্টা করছি সেগুলো বন্ধ করছি। আপনি কোথায় কোথায় ফোন করছিলেন? আমি হোম মিনিস্টারকে টেলিফোন করেছি, হোম মিনিস্টারের সঙ্গে আমার কথা হয়েছে। এটা তারা বুঝতে পেরেছে যে হোম মিনিস্টার আর এসপিকে, ও এসপি সাহেব বলেছে আপনি থানায় না থেকে আপনি আমার অফিসে চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, অফিসে চলে আসেন। ওই যে ওই রুমে নেয়া পড়ে আপনি অফিসে দেখলাম যে এর মধ্যে আর কোনো যোগাযোগ বিচ্ছিন্ন, আমি আর আসতে পারি না। ফোন তো নিয়ে গেছে। হ্যাঁ তখন দুইজন এডিশনাল এসপি আসলেন, তারা এসে ওসি রুমে বসলেন, আমাদেরকে পরে ডাকলেন। আমরা বললাম, আমাকে জিজ্ঞেস করলো আপনি কি করতে চান, আমি বললাম যে এটা আমি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে চাই। আমি কয়ে না, আপনারা একটা কাজ করেন, এটা দুর্ভাগ্যজনক ঘটনা, কম্প্রোমাইজ করে ফেলেন, এটা নিয়ে বাড়াবাড়ি আর আমরা করবো না, তার আর আপনারা দুজনে হাত দরাদরি করেন। আমি হাত দরাদরি করলাম ওসির সঙ্গে, হ্যান্ডশেক করলাম, তা আমি হ্যান্ডশেক করলাম। কিন্তু তারা একটা কাজ করেছে কি দুর্ভাগ্যজনক, একটা কাগজ নিয়ে আসছে আমরা ট্রেকিং যে আমার দিয়ে সই করাবে। হ্যাঁ, বলছে যে আপনি সারা পাচ্ছেন, মানে এই কাজগুলো করেছেন এটা অবৈধ, আপনি এখানে বসে। আমি বললাম যে না, আমি এটা সই করবো না। তখন এখানে লোকাল একজন চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উনি আসলেন, উনি আমাকে চিনতেন। 2002 সালে ওনার বাড়িতে গেছে, ওনার বাড়িটা ভাঙছিল বিএনপির আমলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, উনি আমাকে চিনেন। চিনার পরে উনি চলে আসছেন, উনি এসে একটা কম্প্রোমাইজের চেষ্টা করেছে যে না, এগুলো আর বাড়াবাড়ি করি না, উনি তো আমাদের লোক, উনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, মুক্তিযোদ্ধা, তো ওনাকে আপনারা হ্যারাসমেন্ট করবেন কেন, এই কথাটা বলেছে। তারপরে ওনার নাম হলো কৃষ্ণ, কৃষ্ণকান্ত, ওনার নাম গৌণদিতে বাড়ি, ওনাকে সবাই চিনে। উনি তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি আন্ডারটেকিং দেবো, আমি বলবো যে আমি অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ এবং আরও দুজনকে আমার হেফাজতে নিয়ে গেলাম। না, আমি সই করি নি, নিয়ে গেলেন ওনারা, নিয়ে গেলেন। তখন আমাকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন, তাও ওই চেয়ারম্যান। আচ্ছা, ওই চেয়ারম্যান বলে যে দাদা পুলিশের আপনি খাবেন না, আমার খাবেন তো, আর যে ঠিক আছে আপনার খাবেন। ও করেছে কি, আমাদের দুজনের জন্য মানে ভাত মাছ ডাল নিয়ে আসলেন। আচ্ছা, আমরা রাত্রে খেলাম, খাবো কি, আমি তো পেটে যাই না, টেনশন তো এই বয়সে, টেনশন তো খাই, খাইতেই পারি না, দুটো করে খেয়েছি। হ্যাঁ, খেয়ে তারা একটা কাজ করেছে, আমাকে থাকার, আমরা দুজনকে থাকার ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওই এডিশন এসপি ভালো মানুষ, ভালো মানুষ তো বটেই, মানে সবগুলোই কি বাংলাদেশ অনেক ভালো। আমাকে বলেছে, বলেছে না আপনি ভদ্র মানুষ, আপনি এখানে আমাদেরকে বলে আসছেন, আপনি হঠাৎ করে তো আসেননি না, আর আপনি আপনাকে আমরা এখানে থাকার ব্যবস্থা, আপনি কালকে সকালবেলা চলে যাবেন স্পটে, আমার ইন্সপেক্টর তদন্ত আপনার সঙ্গে থাকবে ছিল। আচ্ছা আচ্ছা, আমরা ওটার পরে সকালবেলা উঠে আমরা একটু নাস্তা করে আমরা চলে গেলাম স্পটে। সেই স্পটে আবার এই তদন্ত ওসি ছিলেন, উনি ছিলেন, উনাকে আমি বললাম যে আমার যে মোবাইলগুলো রেখে দিলেন ওই উপরের নির্দেশনায়, আমার করার কিছু ছিল না। তারপরে সাংবাদিকরা আসলো, সাংবাদিক আসে আমাকে বিভিন্ন প্রশ্ন করতেছে যে আপনি এখানে কি জন্য আসছেন, আপনার মানবাধিকার কর্মী স্যার সার্টিফিকেট দেখান, আপনার ওই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেখান, আপনি সুপ্রিম কোর্টের লয়ারের সার্টিফিকেট দেখান, এগুলো আমাকে বলা। আমি তো আমার যেটা পরিচয় পত্র আমার এটা থাকে পকেটে, আমি যে লয়ার সেইটা থাকে, আমি যে মানবাধিকার কর্মী সেটা আমার কাছে থাকে, কিন্তু আমি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কোথায় পাবো হঠাৎ করে। আমি তারপরে বলেছি আমার এত নম্বর, 1985 গ্যাজেট হয়েছে, এই গ্যাজেট আমার নাম আছে, গ্যাজেট চেক চেক করে দেখে দেবো, না পাইলাম না, আপনার নাম পাইলাম না। তো আমার মধ্যে এইভাবে চেক করলে তো আপনি পাবেন না, আর আপনি সুপ্রিম কোর্টেরটা পেয়েছেন, বলে সুপ্রিম কোর্টেরটা পেয়েছি। নিউজ হয়েছে, প্রথম নিউজটা করেছে বাংলাদেশ প্রতিদিন অনলাইনে এইটা করে বুঝাতে চাচ্ছে আমরা তিনজনে।
ভালো এসছে, তারপরে যুগান্তরও মোটামুটি খারাপ আসেনি, কিন্তু জনকণ্ঠে খারাপ আসছে। প্রতারক তাকে গ্রেপ্তার হন নাই? না, আমি তো গ্রেপ্তার হইনি, মামলা তো নাই, মামলা নাই, তাহলে গ্রেপ্তার নিউজ কেমনি? হ্যাঁ, তো এখন এই যে কাজটা করলো, সি ইট ইজ বিয়ন্ড দি ল, বিয়ন্ড দি কনস্টিটিউশনাল প্রভিশন অফ দি কান্ট্রি, দ্যাট ক্যানট বি টেকেন ইন টু কনসিডারেশন বিকজ আই এম এ লয়ার অফ দি সুপ্রিম কোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ আই এম এ হিউম্যান রাইটস ডিফেন্ডার and we are working for the protection of the rights of the minorities in Bangladesh. আমি জাতিসংঘে ছিলাম, জাতিসংঘে বক্তৃতা দিয়েছি 3 বা 3 times জেনেভাতে, তো আমার তো সবাই আমাকে চিনে। না, একজন কাজ করতে গেলে যদি ভাবে অপমান অপ্রস্তুত হতে হয়, ধরুন আপনি আজকে আপনার মধ্যে মামলা দেওয়ার প্রস্তুতি চলছিল, যদি আপনি মনে করেন যে হোম মিনিস্টার ফোন না করতেন, আপনি নিশ্চয়ই চাঁদাবাজি মামলায় আপনি ওখানে হেনস্থ হতেন, এবং বাংলাদেশে এরকম হচ্ছে বিভিন্ন জায়গায় মানবাধিক কর্মীরা কাজ করতে গেলে বিভিন্ন সমস্যার মধ্যে হয়, তাদের আটকে বিভিন্ন সময় এরকম মামলা। কেন মানবাধিকার কর্মী কেন, আমি সাংবাদিকদের বলেন? হ্যাঁ, আমি সাংবাদিকদের সেরকম নিয়ে আমি গেম গেম করি, শুধু আমার তো শুধু মানবাধিকার মানবাধিকারের জন্য কাজ করি না, আমরা সাংবাদিকতার জন্য কাজ করি। এই যে একটা প্রপার সাংবাদিকতা যদি হয় বাংলাদেশে, এটা তো মানে ভালো কাজ, আপনি মহৎ কাজ করছেন। আচ্ছা, আপনি বর্তমানে কি ব্যবস্থা নিলেন? আমরা ব্যবস্থা নিয়েছি, আজকে আমরা এই মামলাটা, বিশেষ করে মামলার নাম্বার গুলো আমি আপনাকে, এই মামলার নাম্বার হলো রিট পিটিশন নাম্বার 5835 2019। আচ্ছা, আমরা ফাইল করেছি এক সপ্তাহ আগে, আজকে শুনানি হয়েছে। মাননীয় বিচারপতি নাজমুল হাসান এবং মাননীয় বিচারপতি কামরুল কাদের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হয়। আমি নিজে মুখ করেছি এই মামলা, নিজে শুনেছেন ওনারা দুজন বিচারপতি, ওনারা বিচারপতি।